ওয়েলকাম টু মাই চ্যানেল সাহেলি ব্লগে আপনাদের স্বাগত। দা ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমিও ভালো আছি। আর আজকে বেরিয়ে পড়েছি রাস্তায়, আমি মা বাবা সবাই মিলে যাচ্ছি, বোন সবাই মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। আর মাস্ক পরে যেহেতু কথা বলছি, জানি না কতটা ভালো বলতে পারছি, বাট তোমরা পুরোটা দেখো। আর আজকে গুরু পূর্ণিমা, তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ গুরু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। যারা আমার থেকে বড় তারা প্লিজ আমাকে আমার প্রণাম নিও, আর যারা ছোট অনেক অনেক ভালোবাসা নিও। তা চলো যাওয়া যাক, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিও, কারণ লাইকটা পুরোপুরি ফ্রি। ওনার সাথে মহাপ্রভু দর্শন হয়েছিল, অনন্ত আচার্য। কত সুন্দর সব কাহিনী না। মহাপ্রভুতলা থেকে এখানে উপস্থিত হয়েছে। এটা হচ্ছে আমার মাসির বাড়ি, এখনো ঢুকিনি, মাসি জোর করে নিয়ে চলে এলো, তাই এখান থেকে বাড়ি যাব। তো তোমরা সাথে থাকো। সাথে দেখতে পাচ্ছ আমি অটোর মধ্যে বসে আছি, হচ্ছে বাড়ি যাওয়ার পালা। মাসির বাড়ি থেকে মানে ঘুরেই চলে যাচ্ছে, বেশিক্ষণ ছিলাম না, কারণ বাইরে থেকে এসেছি। তো ফ্রেন্ড, আমি অটো থেকে নেমে গেলাম, বাড়ি রাস্তায় নেমে হাঁটছি। চলো চলো ফ্রেন্ড, দেখো আমি বাড়ি পৌঁছে গিয়েছি, আর এখনো ফ্রেশ হয়নি, এবার ফ্রেশ ট্রেশ হয়নি, নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ টাটা। ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এটাই বলা ছিল যে আজকেকার ভিডিওটা তোমরা যদি মিস করো বা না দেখো, তোমরা অনেক কিছু মিস করে যাচ্ছ। তার জন্য পুরোপুরি ভিডিওটা প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর টিকটিকি সত্যি সত্যি বলছে, কারণ আজকে গুরু পূর্ণিমা, আর গুরুদেবের আশীর্বাদ প্রাপ্ত সবাই হতে চায় না, এই কলিযুগে বিশেষ করে। তাই তোমরা এই ভিডিওটা দেখো এবং দেখবে অনেক গুরুদেবের বলো অনেক কিছু নেই ভিডিওতে, চমক বলতে পারো দেখতে পাবে তোমরা।
তাই তোমরা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, স্কিপ করো না। আশা করি গুরুদেব তোমাদেরও আশীর্বাদ করবে, সবাইয়ের মঙ্গল কামনা করবে, আর আমিও তোমাদের সবাইয়ের মঙ্গল কামনা করে আজকে ভিডিওটার বেশি না বাড়িয়ে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভিডিওটার একটা লাইক দিও, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো সবার মাঝে, যা যাতে সবাই গুরুর কৃপা পায়। এটুকুনি আজকের দিনে চাইবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগ ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো। গুড নাইট অল মাই লিটিল ফ্যামিলি।